বি ভেরি অনেস্ট, মানে ডেফিনেটলি ভালো তো নাই, কারণ এটা তো কাম্য ছিল না আমাদের কাউরি এরকম রেজাল্ট। আমরা তো জানি যে আমরা ভালো করছি না, ভালো খেলছি না, তারপরেও এখন আমাদের দুইটা ওয়ার্ল্ড কাপের ম্যাচ আছে বড়, শ্রীলঙ্কার সাথে অবশ্যই, এখানকার দিল্লির ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট আমাদেরকে টিকে থাকার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে। সুতরাং এই জন্য তো আমাদের ম্যাচটা, শুধু এখন তো আমাদের মানে পাবার বলতে গেলে একটা জিনিসই আছে, এছাড়া তো আর পাবার কিছু নাই। সুতরাং ওই জায়গাটা থেকে আমরা ভালো করতে চাই, জিততে চাই, প্রতিদিনই আমরা জিততে চেয়েছি, ভালো খেলতে চেয়েছি। বাট এনি হাউ, কেন টিম ভালো খেলছে না আসলে এটার প্রপার আনসারটা কিন্তু মানে আমরা দিতে পারছি না একদম, যে এইভাবে যে মানে আমরাও বুঝছি না যে আসলে কেন খারাপ হচ্ছে, যে টিমটা এত ভালো খেলছিল হঠাৎ করে কেন আমাদের খেলাতে এরকম প্রবলেম হচ্ছে। তো বা এনি হাউ, আমরা চাই যে সব ব্যর্থতা ঝেড়ে মানে যতটা সময় পাওয়া গেছে, একটা ছেলেদের একটু ক্রিকেট থেকে দূরেও আছে দুই তিন দিন, তো আমার মনে হয় যে যখন আমরা ফিরবো আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, কারণ আমরা মনে হয় যে আমরা যেরকম ক্রিকেট আমি দেখি বাংলাদেশ ক্রিকেট, যেভাবে আমার চোখে দেখি, তার আমি মনে করি যে 25-30% ক্রিকেট আমরা খেলতে পারিনি সত্যি কথা বলতে গেলে। একটা দল হিসেবে আমরা খেলতে পারিনি, কালেকটিভ এফোর্টটা খুবই কী ছিল, হয়তো বা বিক্ষিপ্ত আমাদের পারফরমেন্স ছিল। মাহমুদুল্লাহ ভালো ক্রিকেট খেলছে, ভালো একটা 100 করেছে, বাট যেটা হয়তো আমাদের খুব একটা কাজে আসেনি। যদি মানে পার্সোনাল মাইলস্টোন হিসেবে ডেফিনেটলি রিয়াদের ইনিংসটা ওয়াজ ব্রিলিয়েন্ট, এছাড়াও রিয়াদ আরও কিছু ইনিংস ভালো, লিটন দুইটা ইনিংসে খুব ভালো করেছে, যেগুলো হয়তো বা আমি আশা করি ওগুলো 150 করার মতো ইনিংস ছিল। একটা 21 ওভার আউট হলো, একটা 27 ওভার আউট হলো, অথবা এগুলোকে বড় করলে জিনিসটা অন্যরকম হতো। বাট ওইটাই আমাদের মানে একসাথে কালেকটিভ হয়নি, বোলিংয়ে কোনো সময় ভালো হয়েছে, মানে আমরা ফিল্ডিংটা হয়তো বা ভালো করেছি কিন্তু নেদারল্যান্ডসের ম্যাচে আমাদের হাত থেকে দুটা ক্যাচ পড়ে গেছে না ইম্পর্টেন্ট ক্রুশিয়াল টাইমে এক ওভারে, যেটা মানে এটা তো আর কেউ ইচ্ছা করে ছাড়ে না, কেউ তো হারতে চায় না। বাট কেন হচ্ছে এটা প্রশ্ন নয়, মানে যেটা সত্যি কথা বলতে একটা কাম্য না, আমরা সবাই একটু স্তব্ধ আসলে, যে বাংলাদেশ এরকম পারফরমেন্স মানে কবে আমি শেষ দেখেছি আমার মনে নেই আসলে সত্যি কথা বলতে গেলে।